আজকে চৈত্র সংক্রান্তি, তাই আমার ওয়াইফ অনেক কিছু রান্না করেছে, অনেক ধরনের খাবার রেডি করেছে। এটা হলো পাঁপড় ভাজা, এটা হলো বারো শাক বলে এটাকে, এটাকে বলে তেঁতো ডাল, এটাকে বলে টক ডাল, এটাকে বলে শুক্তো ডাল, এটা হচ্ছে নিম পাতা ভাজা, আর এটা পাঁচ রকমের ভাজা। ঠিক আছে, তো আজকে সবার ঘরে এরকম রান্না করা দরকার, বাঙালিদের আজকে এটা করে, সবাই করে। তো আমি এখন খাবো, ঠিক আছে, তোমরাও খেয়ে নিবে, আমি খাই, তোমরা দেখো, তোমরা সবাই ঘরে রান্না করে খেও, আমি খেলে পরে আবার কেউ আবার লোক খোক দিও না, নাহলে পেট খারাপ হবে। তাই ভালো করেছ, কি ভাগ করম, খাও না বাপা, খেয়ে নাও, খেয়ে নাও বাপা, খেয়ে নাও, খাও, ভালো ম্যাঙ্গোটা খেতে।